হ্যালো এভরিওয়ান আজকের তোমাদের আর একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাসে সবাইকে স্বাগত জানাই রেশিও এবং প্রপোর্শন ওকে যেটা হচ্ছে আমি আগেও অনেক ক্লাসে বলেছি অ্যারিথমেটিকের যদি তোমাকে বেস জানতে হয় অ্যারিথমেটিকের যদি বেস ক্লিয়ার করতে হয় অ্যারিথমেটিকের যদি অন্যান্য চ্যাপ্টার যেমন হচ্ছে প্রফিট লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম স্পিড এবং ডিস্টেন্স যদি এই চ্যাপ্টারগুলোতে তোমাকে যথেষ্ট ভালো স্কোর করতে হয় তার জন্য রেশিও প্রপোর্শন এবং পার্সেন্টেজ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ওকে তো চলো শুরু করি আজকের হচ্ছে আমরা রেশিওর হচ্ছে মানে যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে অনুপাত তার হচ্ছে আমরা কনসেপ্ট দেখব তারপরে প্রপোর্শন যেটার বাংলা মানে হচ্ছে সমানুপাত তার আমরা হচ্ছে কি দেখব কনসেপ্ট দেখব ওকে আমরা অনুপাতের কনসেপ্ট এবং সমানুপাতের কনসেপ্ট দুটো দেখবো পরবর্তীকালে আমরা যখন এক্সারসাইজ করবো তখন আমরা হিউজ অ্যামাউন্টের হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার এখানে সলভ করবো ঠিক আছে চলো শুরু করি দেখো ফার্স্টে আসি রেশিও কথাটার মানে কি প্রথমে আসি আমরা রেশিও কথাটার মানে কি রেশিও কথার মানে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে অনুপাত ওকে যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কি অনুপাত যেমন কি আমরা দেখেছি অলরেডি যেমন বলবো থ্রি এইস টু ফোর ফাইভ টু নাইন সেভেন টু ইলেভেন এগুলোকে আমরা বলি কি অনুপাত আবার এইগুলোকে আমরা ভগ্নাংশ হিসেবেও লিখতে পারি কীভাবে তিন বাই চার দেখো পাঁচ বাই নয় দেখো সাত বাই ইলেভেন এইভাবে আমরা এগুলোকে আমরা ভগ্নাংশ হিসেবেও দেখতে পারি এবং পরবর্তীকালে আমরা আবার দেখব যখন পার্সেন্টেজের ক্লাস করবো এইগুলোকে আমরা আবার পার্সেন্টেজেও কনভার্ট করতে পারি ঠিক আছে এগুলোকে আমরা আবার পার্সেন্টেজে কনভার্ট করতে পারি তো এবারে যেটা হচ্ছে ব্যাপার যে আমরা এই রেশিও নিয়ে কয়েকটা জিনিস বেসিক বেসিক কনসেপ্ট প্রথমে আমরা শিখব ঠিক আছে প্রথমে আমরা যেটা শিখব যে এটার reciprocal ratio reciprocal ratio মানে কি মানে বাংলাতে আমরা পড়েছি অনন্যক বাংলাতে আমরা যেটাকে পড়েছি বলো অনন্যক কি হবে আমরা ছোটবেলায় শিখেছি না 3 বাই চারের অনন্যক কি করতে হয় লবটাকে হরে হরটাকে লবে দিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যায় তিন বাই চার তিন বাই চার ছিল চার বাই তিন হয় যদি আমাদের থাকে পাঁচ অনুপাত নয় তো রেসিপ প্রকাল রেশিও কত হয় স্যার নয় পাঁচ অনুপাত নয় থেকে এটা হবে নয় অনুপাত পাঁচ যদি আমাদের এরকম থাকে পনেরো অনুপাত তেরো আমরা রেসিপ্রোকাল প্রকাল রেশিও কত বলবো তেরো অনুপাত পনেরো যদি আমাদের এরকম থাকে নয় অনুপাত দুই তো এর রেসিপ্রোকাল রেশিও আমরা বলবো দুই অনুপাত নয় ক্লিয়ার হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে অনুপাত তো স্যার সবসময় এরকম হয় না অনুপাত তো এরকমও হয় তিন অনুপাত চার অনুপাত পাঁচ আবার কখনো অনুপাত তো এরকমও হয় দুই অনুপাত এক অনুপাত তিন অনুপাত চার তখন রেসিপ্রোকাল প্রকাল রেশিও কত হবে তখন কি আমরা রেসিপ্রোকাল রেশিও এটা বলতে পারি পাঁচ অনুপাত চার অনুপাত তিন বা এটাকে আমরা বলতে পারি চার অনুপাত তিন অনুপাত এক অনুপাত দুই এরকম কি বলতে পারি একদমই বলতে পারি না তো আমরা এবারে মেন যে জিনিসটা সেটাতে আসব যে রেসিপ্রোকাল প্রকাল রেশিওটা অ্যাকচুয়ালি কীরকম বের করা হয় রেশিপ্রকাল রেশিও ঠিক আছে দেখো রেসিপ্রকাল রেশিও মানে কি অনন্যক আমরা এক্ষুনি দেখলাম যে রেসিপ্রকাল রেশিও যে তিন অনুপাত চারের রেসিপ্রকাল রেশিও কত হয় গো বললাম চার অনুপাত তিন আমি আরও একটা বললাম স্যার পাঁচ অনুপাত সাতের রেসিপ্রকাল রেশিও আমরা পেয়েছি দেখো সাত অনুপাত পাঁচ ঠিক তো ব্যাপারটা হচ্ছে এরকম রেসিপ্রকাল রেশিও রেসিপ্রোকাল প্রকাল রেশিওতে যাওয়ার আগে রেসিপ্রোকালের কথাটা যদি বলি অনন্যক যদি বলি পাঁচের অনন্য কত হবে গো কিছু নেই মানে নিচে এক আছে পাঁচের অনন্য কত হবে এক বাই পাঁচ হবে চারের অনন্য কত হবে গো চার বাই এক মানে হবে এক বাই চার সাতের অনন্য কত হবে গো সাতের অনন্য হবে এক বাই সাত ঠিক আছে ওকে তাহলে এবারে রেসিপ্রোকাল প্রকাল রেশিওর ক্ষেত্রে সংখ্যাগুলো ঠিক তেমন মানেটা হচ্ছে প্রকাল অফ ইন্ডিভিজুয়াল মানে কি তিনের রেসিপ্রকাল কত হবে গো তিনের হচ্ছে তিন চারের রেসিপ প্রকাল হচ্ছে এবারে তুমি এদেরকে সিম্পলিফাই করো সিম্পলিফাই মানে কি এদেরকে তুমি কি করবে হটটা যেন না থাকে সিম্পলিফাই রেশিওকে সিম্পলিফাই করো আমরা জানি এই তিন এবং এই চারের কি হবে বলো আমরা লসাগু বের করব। এই তিন এবং চার এরা পরস্পর প্রাইম নাম্বার পরস্পর মৌলিক সংখ্যা তাই জন্য এদেরকে কি করতে হয় এলসিএম বের করতে গেলে গুণ করতে হয় বারো হয় তুমি বলবে স্যার তাহলে ছয় আর নয় এদের এলসিএম কত হবে এদের এলসিএম আমরা বার করবো কিভাবে এইভাবে সিঁড়ি ভাঙা প্রসেস আমরা জানি তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে এদের এলসিএম কত হচ্ছে তিন অনুপাত দুই অনুপাত তিন কত হবে তিন তিনে নয় দুয়ে আঠারো তুমি মুখে মুখেও বার করতে পারো প্র্যাকটিস যত করবে তত তোমার মাথায় চলে আসবে পাঁচ আর পনেরো আর কত হবে পনেরো আর পঁচিশ আর এলসিএম কত হবে ওগুলো তোমার মাথায় আসবে প্র্যাকটিসের কারণে এবারে দেখো আমরা যদি এলসিএম দিয়ে গুণ করি কাকে গুণ করবো একেও বারো দিয়ে গুণ করবো একেও বারো দিয়ে গুণ করবো দেখো এটা গুণ গুণ করলে তিন চারে বারো এটা দেখা হবে চার তিনে বারো তাহলে এটা কত হলো দেখো চার অনুপাত তিন আমাদের রেসিপ্রোকাল প্রকাল রেশিওটা বের হয় ঠিক এইভাবে তুমি পাঁচ অনুপাত সাথের ক্ষেত্রে কি হবে এক বাই পাঁচ হবে অনুপাত দেখো এক বাই সাত এদের এলসেম এরা পরস্পর কি বলো মৌলিক সংখ্যা যাদের এক ছাড়া কোনো গুণ পাওয়া যায় না তারাই হচ্ছে কি হয় বলো মৌলিক সংখ্যা পাঁচ এবং সাতের লসাও কত হবে পঁয়ত্রিশ হবে তার মানে আমরা দুই দিকে পঁয়ত্রিশ দিয়ে গুন করব ওকেও পঁয়ত্রিশ দিয়ে গুণ করব একেও পঁয়ত্রিশ দিয়ে গুণ করব কত হবে দেখো সাত অনুপাত পাঁচ দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ আর সাত পাঁচে পঁয়ত্রিশ সাত অনুপাত পাঁচ ওকে এবারে আমি যদি বলি পাঁচ অনুপাত তিন অনুপাত দুই এদের রেশি প্রকাল রেশিও কত হবে বলবে স্যার আমরা তো এক্ষুনি শিখলাম রেশি প্রকাল রেশিও কত হবে এটা হবে একের পাঁচ অনুপাত একের তিন অনুপাত একের দুই এবার দেখো এদের এলসিএম কত হবে পাঁচ তিন দুই তিনটেই পরস্পর মৌলিক সংখ্যা অথবা এলসিএম কত হবে এদের এলসিএম হচ্ছে পাঁচ তিনে পনেরো দুই কত বলো তিরিশ তাহলে একে যদি আমি তিরিশ দিয়ে গুণ করি প্রত্যেককে তার মানে কত পাবো পাঁচ তিরিশ দিয়ে গুণ করলে একে তিরিশ দিয়ে গুণ করবো একে তিরিশ দিয়ে গুণ করব একে তিরিশ দিয়ে দেখো পাঁচ ছয় তিরিশ তিন দশে তিরিশ দুই পনেরো তার মানে কত হবে ছয় অনুপাত পাঁচ ছয় তিরিশ তিন দশে তিরিশ আর ওটা কত হবে দুই পনেরো তার মানে আমাদের পাঁচ তিন দুইয়ের কত হলো ছয় দশ আর কত হলো বলো পনেরো পাঁচ দশ আর পনেরো ঠিক আছে এই গেল রেসিপ প্রকারের রেসি যদি আমাদের চারটে দেয় যদি আমাদের চারটে দেয় ধরো দুই দিল এক দিল তিন দিল এবং চার দিল তখন আমরা কি করবো আমরা ওই একই প্রসেস করবো একের দুই ওয়ান বাই ওয়ান ওয়ান বাই থ্রি ওয়ান বাই দেখো ফোর অতএব আমরা এখানে গুণ করব কত দিয়ে গো দুই এক তিন এবং চার এদের এলসিএম দেখো প্রত্যেকটাই মৌলিক সংখ্যা এদের কি হবে না মৌলিক সবাই মৌলিক নয় দুই আর চার আছে তাহলে তুমি কি করতে পারো এরকম করে তুমি এলসিএম বার করে নিতে পারো কত হবে দুই একে দুই তিন দুই দুয়ে চার তাহলে কত হবে দুই দুয়ে চার তিনে বারো তাহলে প্রত্যেককে যদি তুমি বারো দিয়ে গুণ করো কত হবে দুই ছয় বারো অনুপাত বারো অনুপাত তিন চারে বারও এটা কথা হবে চার তিন এবার অতএব আমাদের কি হলো বলো এটাই হচ্ছে আমাদের রেসিপ্রোকাল রেসিও এবারে অনুপাতের একটা কন্ডিশান আছে অনুপাতের কন্ডিশানটা কীরকম কন্ডিশন বলতে ওর নিজস্ব একটা প্রপার্টি আছে ওরা নিজেরা যে অনুপাতে ছিল ধরো আমার রেসিপ্রোকাল রেসিও কত হয়েছে গো দুই অনুপাত সরি দুই অনুপাত এক অনুপাত দুই অনুপাত এক অনুপাত তিন অনুপাত চার এর রেসিপ্রকাল রেশিও আমি পেয়েছি এখানটাতে কত বলো এর রেসিপ্ট্রকাল রেশিও আমরা পেয়েছি দেখো সিক্স ইস টু টুয়েলভ ইস টু ফোর ইস টু দেখো কত থ্রি পেয়েছি দেখো আমরা যদি নিজেরা আমরা যদি বলি যে এই দুজনকে এই অনুপাত থেকে আমি নেব দিয়ে আমি চেক করবো যে এর আর রেসিপ্ট্রকাল হয়েছে কিনা তুমি চেক করে দেখে নিতে পারো দেখো এই তাহলে তুমি এখান থেকেও এই দুজনকেই নেবে এখান থেকেও তুমি এই দুজনকেই নেবে দেখো ছয় দুয়ে বারো ওয়ান ইস টু টু হলো তার মানে দেখো টু ইস টু ওয়ানের তুমি রেসিপ্রোকাল রেশিও কিন্তু ওয়ান টু তুমি কিন্তু পেলে ভালো করে দেখো এটা আচ্ছা তুমি বলবে স্যার আমি শেষ যদি দুটো নিয়ে চেক করে দেখি তো তিন অনুপাত চার দেখো রেসিপ্রোকাল রেশিও হওয়া উচিত ছিল কত চার অনুপাত তিন দেখো সেটাই আমি এখানে পেয়েছি তুমি বলবে স্যার আমি মিডিলে যে দুটো সংখ্যার অনুপাত আছে সেটাকে চেক করি তো তারা নিজেদের মধ্যে রেশি হয়েছে কিনা অবশ্যই হয়েছে বারো অনুপাত চার মানে দেখো তিন অনুপাত এক ওকে তো এই হচ্ছে আমাদের রেশি রেসিওর কন্ডিশন এবারে কিছু ছোট ছোট এক্সাম্পল আছে ছোট ছোট এক্সাম্পল মানে কি যেমন এক নম্বর হচ্ছে এক্সাম্পল নয় ডেফিনেশন এগুলো হচ্ছে দু ষোলো পনেরো সালের আগে এই ধরনের কোয়েশ্চেনগুলো দিত এখন দেয় না কিন্তু কোট করে যদি তোমাকে দিয়ে দেয় বেসিক জিনিসটা মাথায় না থাকলে এক দু নম্বর বাদ চলে যাবে সেটা কি প্রথম কথা হচ্ছে দেখো ডুপ্লিকেট রেশিও ডুপ্লিকেট রেশিও সেটা কি ডুপ্লিকেট রেশিও কথার মানে হচ্ছে ধরো তোমার অনুপাত কোথাও আছে এ অনুপাত বি তার ডুপ্লিকেট রেশিও হবে এ স্কোয়ার অনুপাত দেখো বি স্কোয়ার এক্সাম্পল ধরো তোমাকে আমি বললাম যে পাঁচ অনুপাত দুয়ের ডুপ্লিকেট রেশিও বলো পাঁচ অনুপাত দুইয়ের ডুপ্লিকেট রেশিও আমরা তখন কী বের করবো পাঁচের স্কোয়ার অনুপাত দেখো দুয়ের স্কোয়ার কত হবে পঁচিশ অনুপাত দেখো চার ঠিক আছে আচ্ছা দ্বিতীয় নাম্বার দেখো এই ডুপ্লিকেট রেশিওর পরেই ঠিক পরেই আমরা এখান থেকে আর একটা পাই দেখো সাব ডুপ্লিকেট রেশিও সাপ এটার এক্সাম্পল কি হবে ধরো কোথাও সংখ্যাটা তোমাকে এরকম দেওয়া আছে বা আমি তোমাকে সাব ডুপ্লিকেট রেশিওর এক্সাম্পল হচ্ছে কিরকম এক্স অনুপাত ওয়াই এর সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে রুট এক্স অনুপাত রুট ওয়াই ওকে সাবডুপ্লিকেট রেশিও এক্সাম্পল হিসাবে বলতে পারি যে সাব ডুপ্লিকেট রেশিওর এক্সাম্পল ধরো তোমাকে কোথাও দেওয়া আছে এরকম একশো অনুপাত ধরো দেওয়া আছে তোমাকে নয় এর সাবডুপ্লিকেট রেশিও কত হবে তুমি বলবে স্যার এদের বর্গমূলের অনুপাত বর্গমূলের অনুপাত কত হবে দশ অনুপাত দেখো তিন এটাই হচ্ছে কি সাবডুপ্লিকেট রেশিও তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এবারে যদি তোমাকে আমি আর একটা ডেফিনেশান বলি তুমি এখানে এক্ষুনি বলতে পারবে স্যার এক্সাম্পল কী হবে সেটা হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও ট্রিপ্লিকেট রেশিও ট্রিপ্লিকেট রেশিওটা কি একই রকম ভাবে যদি তোমার কোথাও এরকম থাকে এম অনুপাত এন অতএব তার ট্রিপ্লিকেট রেশিও কত হবে গো তার ট্রিপ্লিকেট রেশিও হবে এম কিউ অনুপাত এন কিউ এক্সাম্পল ধরো তোমাকে কোথাও দিল দুই অনুপাত তিন এর ট্রিপ্লিকেট রেশিও হবে কি আমরা এর কিউব করব আর এরও কিউব করব কত হবে অ্যান্সার হচ্ছে আট অনুপাত টোয়েন্টি তাহলে বুঝতেই পারছো যে এর পরে যেটা হবে কি নিশ্চয়ই এর পরে হবে দেখো সাব ট্রিপ্লিকেট রেশিও কীরকম হবে একই রকম ভাবে ধরো আমি এখানে এটা বললাম কি যে পি অনুপাত কিউর সাব ডুপ্লিকেট রেশিও হবে রুট অফ পি রুট অফ কিউ মানে হচ্ছে ধরো তোমাকে আমি অনুপাত বললাম যে টোয়েন্টি সেভেন অনুপাত চৌষট্টি এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে রুট অফ টোয়েন্টি সেভেন অনুপাত দেখো কিউব রুট অফ হচ্ছে কত হবে চৌষট্টি তার মানে কত হবে এটা তিন অনুপাত চার ক্লিয়ার হয়েছে সবার ওকে তো এই গেল হচ্ছে একদম বেসিক লেভেলের কিছু জিনিস আচ্ছা রেসিপ্রোকাল রেশিওর আমার হঠাৎ মাথায় এলো এরকম যদি তোমাকে কোথাও দেয় কী করবে বলো তো দুই অনুপাত তিন ধরো বললো পাঁচ অনুপাত তিন অনুপাত চার এর রেসিপ্রোকাল রেশিও কী হবে দেখো খুব খুব ইজি সেটা হচ্ছে কি আমরা কি করবো নিজেদের রেসিপ্রোকাল প্রকাল বার করি তাই না নিজেদের করলে হবে হবে অনুপাত দেখো কত গো এক বাই পাঁচ আর এবারে তোমাকে এটাকে করতে হবে সিম্পলিফাই কি করতে হবে দুই তিন এবং পাঁচ দেখো তিনটে পরস্পর মৌলিক সংখ্যা তাদের এলসিএম কত হবে তিনটের গুণ হবে কত হবে তিন দুই পাঁচ পাঁচ আর দুই কত হবে দশ থেকে তিরিশ তার মানে কত হবে তিরিশ এটাকেও তিরিশ আর এটাকেও তিরিশ দিয়ে গুণ করো কত হবে দেখো দুই পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ অনুপাত পাঁচ ছয় তিরিশ এটা কত হবে ছয় আর এটা কত হবে তিন দশে তিরিশ মানে কত চল্লিশ অতএব এটাই হচ্ছে আমাদের এর রেশি প্রকাল রেশিও ঠিক এইটার মতো তোমার যদি মনে হয় যে স্যার আমি এইটুকু জায়গা চেক করতে চাইছি যে অ্যাকচুয়ালি রেশিপ্রকাল রেশিও আমার হয়েছে কিনা তাই না দেখো দুই বাই তিন অনুপাত পাঁচ এটাকে সিমপ্লিফাই করলে কত হবে গো দুই অনুপাত দেখো পনেরো কারণ তিন দিয়ে গুণ করতে হবে এটাকে তাই না সিম্পলিফাই করলে তার মানে এর রেসিপ্র অতএব আমরা এখানটা থেকে চেক করবো তিন দিয়ে ছয় আর দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পনেরো অনুপাত দুই তাহলে এটাই হচ্ছে কি দেখো দুই অনুপাত পনেরো বা এইখান থেকে যেটা পেয়েছি তার রেসিপ্রকল রেশিও ওকে রেসিপ্রোকাল রেশিও বের করার আরও একটা প্রসেস আছে সেটা কি সেটা হচ্ছে ধরো আমি এটা বললাম দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এর রেসিপ্রোকাল রেশিও বার করতে হবে ঠিক আছে কি করবো দেখো আমাদের জিনিসটা তো দেখতে এরকম হবে এটা অনুপাত হবে আমাদের প্রসেসটা হচ্ছে কি ভালো করে দেখো যখন এর জায়গায় বসাবো যখন এর জায়গায় বসাবো আমরা গুণ করব কাকে ঠিক এই দুজনকে গুণ করব পাঁচ দিনে কত হবে পনের সেটাকে আমি বসাবো কোথায় এই জায়গায় ওকে যখন তিনের জায়গায় বসাবো গুণ করব কাকে বাদ বাকি দুজনকে গুণ করব কত হবে পাঁচ দুয়ে দশ ওকে আর যখন পাঁচের জায়গায় বসাবো তখন গুণ করবো কাকে এই দুজনকে কত হবে তিন দুয়ে ছয় দেখো এটাই হচ্ছে আমার রেসি রেশিও তুমি যদি এটাকে ওইভাবে বের করতে কি করতে একের দুই অনুপাত একের তিন অনুপাত একের পাঁচ করতে এদের এলসিয়াম কত দুই আর পাঁচের এলসিয়াম হচ্ছে দিয়ে গুণ করলে পনেরো হতো তিরিশ দিয়ে কাটলে দশ হতো তিরিশ দিয়ে একের পাঁচ করলে দেখো ছয় হতো তুমি এটাই এখানে পেয়েছো দেখো এক লাইনে আমরা বের করতে পারি আর একটা এক্সাম্পল নেই ধরো তোমাকে কোথাও দেওয়া আছে পাঁচ দুই সাত অতএব তার রেশি রেশিও কি হবে আমরা যখন এখানে বসাবো বাদ বাকি দুজনকে গুণ করব সাত দুয়ে চোদ্দ অনুপাত যখন এখানে বসাবো বাকি দুজনকে গুণ করবো সাত পাঁচে পঁয়ত্রিশ আর যখন এখানে বসাবো তখন গুণ করব একে পাঁচ দুয়ে দশ অতএব চোদ্দ পঁয়ত্রিশ আর দশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবেও তুমি রেশি প্রকাল রেশিও বের করতে পারো ওকে এরপরে দেখো এর পরে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে রেশিওর থেকে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা কি যদি তোমার কোথাও এরকম থাকে ধরো তোমাকে ভ্যালু দিল এ অনুপাত বি ধরো তোমাকে দিল তিন অনুপাত চার এবং তোমাকে দিল বি অনুপাত সি দিল হচ্ছে পাঁচ অনুপাত কত দুই তোমাকে এখান থেকে বের করতে দিতে পারে কি কি জিনিস এক দিতে পারে এ অনুপাত বি অনুপাত সি কত হবে আর একটা জিনিস তোমাকে এখান থেকে বের করতে দিতে পারে যে এ অনুপাত সিটা কত হবে ঠিক আছে তো এই রকম কন্ডিশানে আমরা কি করব এই রকম কন্ডিশানে আমরা এইভাবে জিনিসটাকে মিটিয়ে ফেলবো এ অনুপাত বি অনুপাত সি জাস্ট দ প্রসেস এটাকে আমরা বাংলায় বলি দ প্রসেস কি রকম এই যে দাগটা দিলাম তুমি এইভাবে গুণ করে ভ্যাল বসাও পাঁচ দিনে কত হবে গো বলো পনেরো হবে পাঁচ চারে কত হবে গো কুড়ি হবে আর চার দুয়ে কত হবে আট হবে ব্যাস তুমি প্রথম ক্ষেত্রের উত্তর পেয়ে গেলে পনেরো অনুপাত কুড়ি অনুপাত কত আট ঠিক আছে হচ্ছে তোমাকে বের করতে বলেছি এ সিম্পল এখান থেকে যখন আমরা তিনটে একসঙ্গে পেয়েছি তুমি এখান থেকেই বলতে পারো এর ভ্যালু কত হবে পনেরো আর সির ভ্যালু কত হবে বলো আট অর্থাৎ এ অনুপাত সি কত হবে এ অনুপাত সি হবে পনেরো অনুপাত আট ঠিক আছে ক্লিয়ার আর একটা এক্সাম্পল নেই ধরো তোমাকে কোথাও দিল এরকম যে এক্স অনুপাত ওয়াই তোমাকে দেওয়া আছে দুই অনুপাত তিন ওয়াই অনুপাত জেড তোমাকে দেওয়া আছে পাঁচ অনুপাত সাত ভ্যালু কার বের করতে হবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত হবে দেখো প্রথমে এই দুজনকে গুণ করব পাঁচ দুয়ে দশ তারপরে এই দুজনকে গুণ করবো পাঁচ তিনে পনেরো আর তারপরে গুণ করবো সাত তিনে একুশ দেখো এটাই হচ্ছে ভ্যালু হল এবারে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো যখন তোমাকে দুটো প্রান্তিক সংখ্যার অনুপাত চেয়েছে প্রান্তিক মানে কি একদম এখানে এ এবং এখানে হচ্ছে সি এই দুটো জাস্ট এখানে এ এবং এটা যখন এই রকম দুটো প্রান্তিক সংখ্যা এখানেও আমি বলতে পারি এক্স এবং জেড যদি এরকম কন্ডিশন হয় সিম্পলি তুমি দুটো এই সংখ্যাকে গুণ করবে দেখো পাঁচ তিনে কত হবে পনেরো অনুপাত আর এদিকটা নেবে কি গুণ করবে কত হবে দেখো চার দুয়ে আট যেটা আমার অ্যান্সার এখানে বেরিয়েছিল ক্লিয়ার এখানকার ক্ষেত্রেও যদি তোমাকে বলে যে স্যার বের করুন এক্স অনুপাত ওয়াই আমি বের করব কি পাঁচ আর দুই গুণ করলে কত হবে দশ হবে অনুপাত তিন আর সাত গুণ করলে কত হবে বলো একুশ হবে ওকে দশ অনুপাত একুশ ঠিক আছে এই হচ্ছে একটা প্রসেস এবারে এখানে তোমাকে জিনিসটাকে অন্যরকম ঘুরিয়েও দিতে পারে সেটাও তোমাকে বলি পরীক্ষাতে কাজে লাগবে যেমন তোমাকে কোন জায়গায় দিল যে এ অনুপাত বি হচ্ছে পাঁচ অনুপাত দুই আর তোমাকে দিল সি অনুপাত বি কত চার অনুপাত তিন তখন তোমার অ্যান্সার কি হবে তখন তো তুমি ওই একবারে এ অনুপাত বি অনুপাত সি বসাতে পারবে না তখন তোমাকে জিনিসটাকে সাজিয়ে নিতে হবে এ অনুপাত বি ছিল পরে তোমাকে এটাকে সাজিয়ে নিতে হবে বি অনুপাত সি কত হবে বলো তিন অনুপাত চার আমরা অনুপাত বের করব গুণ সেই একই রকম প্রসেস এ বি বি সি তার মানে এটা কত হবে পাঁচ তিনে পনেরো অনুপাত তিন দুয়ে ছয় অনুপাত চার দুয়ে আট অতএব এ অনুপাত বি অনুপাত সি কত হলো পনেরো ছয় এবং আট ক্লিয়ার হয়েছে রেশিওর মেন যে কনসেপ্ট মেন একদম বেসিক যে কথাটা প্রথমে বলেছিলাম ওরা কিন্তু নিজেদের কোনো প্রপার্টিস চেঞ্জ করে না মানেটা কি ভালো করে দেখো এখানটাতে দেখো ভালো করে দেখো সেটা কি আচ্ছা দেখো তো এখানটাতে আমাদের এ এবং বি এর অনুপাত কত ছিল তিন অনুপাত চার ছিল আচ্ছা আমি দেখি তো যখন ওদেরকে কম্বাইন্ড করেছি সেখানে এ অনুপাত বি কত হচ্ছে দেখো পাঁচে কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি দেখো সেই ওদের কিন্তু নিজস্ব যে অনুপাতটা ওটা কিন্তু ওরা ছাড়েনি এখানকারও দেখো বি অনুপাত সি কত আছে পাঁচ অনুপাত দুই চেক করো এটাকে চার দুয়ে আট চার পাঁচে কুড়ি পাঁচ অনুপাত দুই বুঝতে পারলে রেসিও যদি আমি ঠিক করেছি না ভুল করেছি সেটা কিন্তু চেক করার একটা অন্যতম রাস্তা তুমি যদি বলে এখানে ওয়াই অনুপাত যে চেক করে দেখান দেখি ঠিক আছে কিনা অবশ্যই ঠিক আছে তিন পাঁচে পনেরো তিন সাতে একুশ ওকে ক্লিয়ার হয়েছে এবার দেখো যদি আমরা আগেরটাতে কি ছিল এ ছিল বি ছিল সি কিন্তু এবারে যদি আমরা বলি এবং চারটে আছে তখন কি করবো দেখো কোন একই রকম ভাবে একটু চিন্তা ভাবনাটা ব্রড করতে হবে ধরো তোমাকে দেওয়া আছে দুই অনুপাত তিন অনুপাত সি তোমাকে দেওয়া আছে এক অনুপাত চার বা এক অনুপাত পাঁচ দিলাম আমি এক অনুপাত পাঁচ এবং সি অনুপাত ডি তোমাকে দেওয়া আছে ধরো যে চার অনুপাত সাত এবারে তোমাকে এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে যেমন কি এক নম্বর তো ধরা প্রশ্ন এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত হবে তোমাকে কোথাও দিতে পারে বি অনুপাত ডি কত হবে দিতে পারে তোমাকে দিতে পারে এ অনুপাত ডি কত হবে ওকে তো এবারে যেটা হচ্ছে ব্যাপার সেটা কি যে আমাদের এখানটাতে এখানটাতে যেটা হবে সেটা কি যে সবসময় চেকটা করবে সিকোয়েন্সটা মেনটেন আছে কি না যদি সিকোয়েন্স মেনটেন থাকে কোনো অসুবিধা নেই তুমি ওইভাবেই বসাতে পারবে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সিকোয়েন্সটা যখন মেনটেন করবে দেখে নেবে ওকে এবারে প্রসেসটা কি হবে দেখো এর অনেক ধরনের প্রসেস হয় যেমন হচ্ছে এখানে টেবিল বানিয়ে প্রসেস হয় এখানে এই প্রসেস হয় তো সেখানকার ক্ষেত্রে আমি কি বলতে পারি এখানকার ক্ষেত্রে আমরা এটা গুণ করব কত হবে চার দুয়ে কত হবে এটা হবে আট ওকে রেসপেক্টিভ সাইড গুন করলাম এর পরে হচ্ছে দেখো কত হবে পরে হচ্ছে আমরা এই সাইডটাকে গুণ করব কত হবে চার তিনে বারো ওকে এর পরে দেখো কি হবে এই তিনটাকে গুণ করব এদিকে দুটো নেব আর এটাকে এদিকে নেব কত হবে পাঁচ তিনে পনেরো চারে ষাট ওকে তারপরে কিভাবে গুণ করবো ওকে পাঁচ তিনে পনেরো সাথে একশো পাঁচ অতএব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি আরও একটা এক্সাম্পল তোমাকে দেবো বুঝতে পারো ওকে এবারে দেখো তোমাকে বলেছে বি অনুপাত ডি কি হবে তুমি সিম্পল এই দুটোর অনুপাত নিয়ে নাও কত নেবে বারো অনুপাত ওয়ান জিরো ফাইভ এ অনুপাত ডি কি হবে এ অনুপাত ডি হবে আট অনুপাত ওয়ান জিরো ফাইভ ঠিক আছে ওকে এবারে সেই একই কথা পুরনো ফর্মে যদি আমি ভাবি যে স্যার ওদের নিজেদের কি প্রপার্টিস চেঞ্জ হয়েছে একদমই না বি অনুপাত সি দেখো এক অনুপাত পাঁচ আমি যদি এই জায়গা থেকে নেই বি অনুপাত সি বারো অনুপাত ষাট কাটলে হবে দেখো এক অনুপাত পাঁচ দেখো সেই এক অনুপাত পাঁচই ছিল ওকে এরপরে আর একটা এক্সাম্পল নেই ধরো আমাকে কোথাও দিলো এরকম যে এ অনুপাত বি দেওয়া আছে দুই অনুপাত পাঁচ সি অনুপাত বি দেওয়া আছে এক অনুপাত চার ডি অনুপাত সি দেওয়া আছে কত ছয় অনুপাত সাত এবার তোমাকে এখান থেকে বের করতে বলেছে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত হবে ওকে আচ্ছা দেখো তো এখানে আমার কি কোনো জিনিস সাজানো আছে সাধারণ নেই এবিবি ডি সি তাহলে আমাকে আগে এটাকে সাজাতে হবে এ অনুপাত বি কত হলো বলো দুই অনুপাত পাঁচ অনুপাত সি কত হবে সি অনুপাত বি যদি এক অনুপাত চার হয় তার মানে এটা কত হবে চার অনুপাত এক ওকে আর ডি অনুপাতি অনুপাত সাত হয় আমাকে সাজাতে হবে সি অনুপাত ডি কত হবে সাত অনুপাত ছয় এবারে তুমি বের করো যে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত হবে এবারে তুমি দেখো এটা কত হবে আমি এই সাইড গুণ করব চার দুই আট সাথে ছাপান্ন হবে অনুপাত এটা এবং এদিকের দুটো একটা দুটো নেব তার মানে ওটাকে গুণ করলে কত হবে চার পাঁচে কুড়ি সাথে একশো চল্লিশ অনুপাত এইটা এবং এই দিকের গুণ করবো সাত পাঁচে কত হবে বলো পঁয়ত্রিশ হবে অনুপাত ছ পাঁচে কত হবে ছ পাঁচে তিরিশ হবে অত এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে এবারে তুমি চেক করে নাও যে স্যার আমি বি অনুপাত সি কি চার অনুপাত এক পাচ্ছি অবশ্যই পাচ্ছি পঁয়ত্রিশের সঙ্গে চার গুণ করলে একশো চল্লিশ হয় স্যার ডি অনুপাত সি কি ছয় অনুপাত সাত পাচ্ছি ডি অনুপাত সি সি অনুপাত ডি নয় কিন্তু তাহলে আমাকে এখানে দেখতে হবে সি অনুপাত ডি কত সাত ছয় দেখো পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ অতএব সি অনুপাত ডি যদি সাত অনুপাত ছয় হয় অতএব ডি অনুপাত সি হচ্ছে কত ছয় অনুপাত সাত ওকে এবারে যদি তোমাকে কোনো জায়গাতে বলতো যে স্যার আপনি একবারে বলুন যে এ অনুপাত ডি কত হবে আমরা কি করতাম কিছু না সিম্পল গুণ করতাম এই সাইডকে পুরো গুণ করতাম কত হতো বলো হতো আর পুরো এই সাইড কে গুণ করতাম কত সাথে একশো পাঁচ এইভাবে আমরা এই দিকের অ্যান্সারটাকেও পেতাম তুমি পুরোটা বের করে সেখান থেকেও অ্যান্সার বের করতে পারো এর ভ্যালু কত গো আট ডি এর ভ্যালু কত গো ওয়ান জিরো ফাইভ অতএব আট অনুপাত একশো পাঁচ ওকে তো এই মোটামুটি ভাবে গেল রেশিওর একদম বেসিক থেকে বেসিক কনসেপ্ট যদি বলা যায় এরপরে আমরা দেখো আর একটা কনসেপ্ট শিখবো যেটা হচ্ছে রেসিপ্রোকার সরি প্রপোর্শন প্রপোর্শন মানে কি যেটাকে আমরা বলবো সমানুপাত সমানুপাত ওকে সমানুপাত কথার মানে কি দেখো যদি আমাদের এখানে চার অনুপাত আট থাকে আর এখানে তিন অনুপাত ছয় থাকে দেখো দুজনকেই আমি বলতে পারি এরা কিসে আছে গো এরা আছে দেখো সমানুপাতে এটা আর এটাও কি গো এটাও আছে দেখো সমানুপাতে তো এখান থেকে প্রশ্ন কি হয় এখান থেকে এক নাম্বার প্রশ্ন হয় মিন প্রপোর্শন ফাইন্ড করতে মিন প্রপোর্শন দু নাম্বার হচ্ছে ফাইন করতে দেয় থার্ড প্রপোর্শন তিন নাম্বার দেয় ফোর্থ প্রপোর্শন বেশ এইটুকুই জিনিসটা দেয় রকম দেখো আমি যদি বলি চার আট এবং ষোলো এরা দেখো সমানুপাতে আছে যেমনটা কি সমানুপাতে আছে যখন কথাটা বললাম তাহলে ডেফিনেটলি চার এবং আটের অনুপাত কত হচ্ছে গো বলো এক অনুপাত দুই আট এবং ষোলোর অনুপাত কত হচ্ছে দেখো এক অনুপাত দুই এই জন্য আমি বললাম তিনটে সংখ্যা সমানুপাতে আছে ওকে এবারে তোমাকে এই প্রশ্নতে দেবে যে এই যে সংখ্যাটা এই যে তিনটে সংখ্যার মধ্যে মাঝের যেটা থাকে এটাকে বলা হয় মিন প্রপরশান বা মিডিল প্রপোর্শন এই যে তৃতীয় নাম্বারে যে আছে একে আমরা বলি হচ্ছে থার্ড প্রপোর্শন ঠিক ধরো কোথাও এরকম আছে তিন পনেরো চার এবং কুড়ি দেখো দুজনের অনুপাত কি আছে গো এক অনুপাত পাঁচ এটা কত আছে এক অনুপাত পাঁচ তাহলে দু চারটে থেকে আমি বলতে পারি কি এরা পরস্পর সমানুপাতে আছে এরকম কন্ডিশনে মিন প্রপোর্শন হয় না এরকম চারটে সংখ্যা বলে এটা জিজ্ঞেস করতে পারে এটার ভ্যালু কত থার্ড প্রপোর্শন বের করো তোমাকে কোনো জায়গায় এটা দিতে পারে যে ফোর্থ প্রপোর্শন কি হবে দেখো চার আর চার আট আর ষোলো চার আট এবং ষোলো আমরা দেখতে পাচ্ছি এরা কিসে আছে সমানুপাতে আছে এবারে কোন জায়গাতে তোমাকে বলবে চার এক্স এবং ষোলো এরা কিসে আছে এরা আছে হচ্ছে সমানুপাতে এরা আছে কিছু সমানুপাতে এরা যদি সমানুপাতে থাকে তোমাকে বলবে ফাইন্ড এক্স অথবা জিজ্ঞেস করতে পারে বলতে পারে চার এবং ষোল এই সংখ্যা দুটোর মিন প্রপোর্শন বের করো তার মানে কি বুঝতে হবে এদের মাঝে একটা সংখ্যা আছে ওকে তো সেই রকম কন্ডিশনে আমি কি দেখতে পাচ্ছি চার এবং এক্সের অনুপাত যা হবে আমরা একটু আগেই শিখলাম এরা সমানুপাতে আছে মানে কি গো প্রথম দুজনের অনুপাত যা হবে পরের দুজনের অনুপাত ঠিক তাই হবে তার মানে এখান থেকে আমি পাচ্ছি কত গুণ করব ইকুয়াল টু কত ফোর অতএব ইকুয়াল টু কত হবে চৌষট্টি মানে হচ্ছে কত আট দেখো আট আমাদের অলরেডি ছিল ওকে তো এইটা হচ্ছে কন্ডিশন এবারে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যখন তোমাকে মিন প্রপোর্শন বার করতে দিলো দেখো সিম্পল তুমি এই জায়গাটাতে এসেই উত্তর পেয়ে গেলে যদি তোমাকে দুটো সংখ্যা দেয় যে এ এবং বি এর মিন প্রপোর্শন ফাইন্ড করো এদের মিন প্রপোর্শন ফাইন্ড করো তখন ডেফিনেটলি আমি কি করতে পারি এদের দুজনকে গুণ করে তার বর্গমূল করে দিলেই আমি মিন প্রপোর্শন পেয়ে যাব কথাটা বুঝতে পারলে এবার যদি তোমাকে অন্য জায়গাতে দেয় যে চার আট এর চার আট এবং আর একটা সংখ্যার থার্ড প্রপোর্শন বার করো চার আটের এর থার্ড প্রপোর্শন তার মানে আমাকে বুঝতে হবে যে এই সংখ্যাটা বের করতে বলেছে তার মানে আমি কি করব এই দুজনের অনুপাতের সঙ্গে এই দুজনের অনুপাত সমান মানে হবে ওকে তাহলে এখানে দেখো গুণ কাটবো চার দুয়ে আট অথবা এক্স ইকুয়াল টু দেখো ষোলো আমাদের এটা তো ভ্যালু তো ষোলোই ছিল বুঝতে পারলে এইভাবে আমাদের জিনিসগুলোকে করতে হবে ঠিক আছে ওকে দেখো এরপরে এবারে দেখো যদি দেখো কিছু না সিম্পল ধরো তোমাকে বললাম চার এবং হচ্ছে ধরো আট এবং ফোর্থ প্রপোর্শন হচ্ছে এক্স তখন কি হবে দেখো ফোর্থ প্রপোর্শন যখন তোমাকে বের করতে দেবে তখন তোমাকে কি করতে হবে এর আর এর অনুপাত যা হবে এর আর এর অনুপাত সমান হবে মানে কি হবে

প্রপোর্শন থেকে কোশ্চেন তোমাকে এত সহজ দেবে না তোমাকে ওইখানে কোশ্চেনগুলো কেমন দেয় জানো তো দশমিক পয়েন্ট পয়েন্ট জিরো ওয়ান তোমায় কোশ্চেনটা এরকম দেবে পয়েন্ট জিরো ওয়ান এবং পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ওয়ান এবং পয়েন্ট জিরো ফোরের হচ্ছে মিন প্রপোর্শন বার করো তখন কী হবে আমাদের বলো তো আমরা মিন প্রপোর্শান বার করা শিখেছিলাম কীভাবে এইভাবে না গুণ করে তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে এক বাই একশো ইন্টু চার বাই একশো হবে এদের বর্গমূল হবে দেখো চারের বর্গমূল তো দুই হবে আর এখানে একশো আছে এখানে একশো আছে মানে একটা একশো বাইরে বেরোবে অতএব আমাদের মিন প্রপোর্শন হবে দেখো জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে ওকে চলো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত আমরা এর পরের ক্লাসে অনেক কোয়েশ্চেন করবো প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদা আলাদা টপিকের উপর রাখবো টাইপের উপর রাখবো যাতে তোমাদের সমস্ত জিনিসটা কভার করা যায় ওকে চলো ভালো থাকবে সবাই নেক্সট ভিডিও দেখা হবে বাই